のボタンシャマルハ。 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيديو درشق برندو بيستي بي এর গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সমূহের একটি অন্যতম প্রোগ্রাম কিতাবিদ এর ধারাবাহিক দাস আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি তার উম্মাদকে কতগুলি বিষয়ে সতর্ক করেছেন এবং কিছু ভবিষ্যৎবাণী উচ্চারণ করে তিনি তাদেরকে সে বিষয়গুলি সম্পর্কে হুঁশিয়ার করেছেন আল্লাহ রসুল সাল্লা আলী ওসাল্লাম যে বিষয়টি তিনি সতর্ক করেছেন সে বিষয়টি হল এ উম্মাতের মুসলিম সমাজ তারা পূর্ববর্তী যারা ইহুদ নাসারা তাদের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কৃষ্টি কালচার আদর্শ সভ্যতা সব কিছুই যেন তারা পর্যায়ক্রমে তাদের অনুসরণ করে চলবে এ বিষয়টি আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম খুবই গুরুত্ব দিয়েছেন এবং এই বিষয়ে যেন খুব কঠিনভাবে তিনি সতর্ক করেছেন সতর্ক করার অর্থই হল তিনি তার অম্মাজকে সঠিক পথে ইসলামের বিষয়গুলির উপর প্রতিষ্ঠিত থাকার জন্যই নির্দেশনা দিচ্ছেন কারণ যে ব্যক্তি অমুসলিমদের অনুসরণ শুরু করবে

দের অনুসরণ করো অমুসলিমদের অনুসরণ করো তাহলে তোমাদেরকে তোমাদের পশ্চাতের দিকে দিকে ঠেলে ঠেলে দিবে পিছনের খাসিরিন ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে পিছনের দিকে ঠেলে দেওয়া দুটি হতে পারে অর্থ এক হলো পিছনের দিকে ঠেলে দেওয়া যারা এখন ইমান এনেছে ইমান আনার পূর্বে তারা যদি অমুসলিম ছিলেন তাহলে অমুসলিম অর্থাৎ কুফরির দিকে তাদেরকে ঠেলে দেওয়া হবে দ্বিতীয় অর্থ আমরা নিতে পারি যারা মুসলিম সমাজ পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লি হোসাল্লামের যুগে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবেই পরিচিত ছিলেন পর্যায়ক্রমে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম ও খোলাফায় রাশেদিনদের নীতি ও আদর্শ অনুযায়ী মুসলিম সমাজ না থাকার কারণে তারা পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত হতে চলেছে অর্থনৈতিকভাবে সকল দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত তো বলছেন অমুসলিমদের যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমাদেরকে তারা পিছের দিকে ঠেলে দেবে ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে এ আয়াত থেকে আমরা এটাও বুঝতে পারি যে আজকে মুসলিম বিশ্ব অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটি বড় কারণ সেটি হচ্ছে মুসলিম হয়েও আমরা অমুসলিমদের অনুসরণ করে চলছি কারণ অর্থের মালিক কিন্তু পৃথিবীতে কেউ নয় অর্থের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহান হওয়া আলা তিনিই অর্থের মালিক আমরা যে যেই সম্পদের মালিক হই না কেন আসলে আমরা কেউ অর্থের মালিক নই অর্থের মালিক আল্লাহ সুবাহান হওয়া চা আলা অতএব এ আয়াতের আলোকে আমরা বলতে পারি যে মুসলিম সমাজ বর্তমান তারা পিছে পড়ে যাওয়ার একটি বড় কারণ তা হলো তারা ইসলামের অনুসরণ করে না অনুসরণ করে কাফের অমুসলিমদের প্রিয় বন্ধুরা তাই আল্লাহ রসুল সাল্লা আলী হুসাল্লাম অসংখ্য হাদিসে তিনি বহুভাবে তিনি সতর্ক করছেন আমরা যেন পূর্ববর্তীদের অর্থাৎ সেই ইহুদ ও নাসারা ও অমুসলিমদের অনুসরণ না করি আমরা অনুসরণ করব আমাদের ইসলামের কারণ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আদর্শ এটাই হচ্ছে ইসলাম ইসলামের চেয়ে কোনো দিক দিয়ে কোনো দৃষ্টিকোণ থেকে অন্য কোনো আদর্শ কোনো ধর্ম উত্তম নয় প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম এ বিষয়টি বহুভাবে তিনি কঠোরভাবে নিষেধ করেছেন সতর্ক করেছেন আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে এ অধ্যায়ের হাদিসগুলি থেকে আমরা শিখলাম তিনি আমাদেরকে আরও কঠিনভাবে সতর্ক করেছেন আমরা যেন পথভ্রষ্ট যারা ইমাম নেতা চাই পার্থিব বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন অথবা ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন যারা আমাদেরকে ধর্ম ধর্মবিমুখ করছে ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছে তাদের ব্যাপারেও আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন অতএব সেক্ষেত্রেও অন্ধ অনুসরণ কোনো চলবে না অনুসরণ করতে হবে আমাদেরকে বুঝে সুঝে যদি সত্যিকারী সঠিকভাবে আমাদেরকে যারা নির্দেশনা দেবেন আমাদের নেতৃত্ব দেবেন তাদের এই সঠিক পথে সঠিক বিষয়ে আমরা অনুসরণ করব আর যদি বিভ্রান্ত পথে কেউ আমাদেরকে নেতৃত্ব দেয় আমাদেরকে পরিচালনা করে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে নিজেদের ইমানকে ঠিক রাখার জন্য নিজেদের দিনকে ঠিক রাখার জন্য জান্নাত পাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য ঠিক একইভাবে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম তিনি আরও সতর্ক করেছেন এই হাদিসগুলির মাধ্যমে যে এ ও মাদ এর কিছু অংশ তারা মুশ্রেকদের কৃষ্টি কালচারে লিপ্ত হয়ে যাবে বা তারাও প্রতিমা পূজায় লিপ্ত হয়ে যাবে সেইগুলি থেকে আমাদেরকে সতর্ক হতে হবে এ অধ্যায় থেকে আমরা এও একটি বড় শিক্ষা পাচ্ছি সেটি হলো আমরা সেই শেরক থেকে যেভাবেই হোক আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ শের এটি হলো মানুষের জীবনে ইহকালীন ও পরকালীন সব কিছু ক্ষতিগ্রস্ত করার একটি বড় অপরাধ হলো সেটি হলো শেরক আল্লাহ রাব্বায় আলমিন في القرآن الكريم الثلاثة وثلاثة إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار جراء الله رب العالمين رشاد الشرك اللي ابتهبه قويك تبشاه أخلو فقد حرم الله عليه الجنة الله رب العالمين ترجمه جنة كحرم كريدبين دي ديتي أخلو ومأواه النار আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য স্থান নির্ধারণ করে দিবেন জাহান্নাম তৃতীয় হল ওমা আলী আংসার আর এই জালিম মুশ্রেকদের জন্য আল্লাহ রাবুল্লা আলমিন ইহকাল এবং পরকাল কোথাও কোনো সাহায্য সহযোগিতা দেবেন পৃথিবীর মাঝে বিভিন্ন সময় এ উম্মাতের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিলেও নবীর আবির্ভাব মিথ্যুকদের আবির্ভাব কেউ শির্কের সাথে বা মুশ্রিকদের সাথে শিরকে লিপ্ত হবে ইত্যাদি হওয়া সত্ত্বেও এমন একটি দল যারা সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে আল্লা সবহানা হুয়া তালা তাদেরকে সাহায্য দেবেন এবং কেমন পর্যন্ত তারা পৃথিবীতে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এমন একটি সুসংবাদও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়েছে অন্য হাদিসের আলোকে আমরা সেই দলটির পরিচয় পেয়েছি তাহলে সেই দলের কোনো নাম আল্লাহ রসুল সাল্লাম বর্ণনা করেননি বরং তিনি সেই দলের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আর বৈশিষ্ট্য হল মা আনা আলাইহি হিওয়া সাহাবি আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম তিনি নিজে এবং তার সাহাবাই কেরামগণ যে আকিদা বিশ্বাস যে আমল আখলাক ও বন্দেগীর উপর প্রতিষ্ঠিত ছিলেন সেই আকিদা বিশ্বাস ও আমল আখলাক ও বন্দেগী ও আদর্শের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে সেই দলের অনুসারী সে দলের সবচেয়ে বড় পরিচয় হল সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি যারা তাদের আকিদা বিশ্বাস আমল আখলাক আবাদত বন্দেগী সকল ক্ষেত্রে কোরআন এবং সহি হাদিসকেই অনুসরণ করে চলবে তাহলেই তারা সঠিক পথের অনুসারী হতে পারবে তখনই তাদের পক্ষে সম্ভব হবে সকল প্রকার বিভ্রান্ত থেকে মুক্ত হওয়া এবং সম্ভব হবে সঠিক পথে পরিচালিত হওয়া আসুন প্রিয় দর্শকবৃন্দ আমরা সকলেই সে বিষয়টির ক্ষেত্রে সচেতন হই এবং আমরা আমাদের মাঝে সকল দলাদলি ও ভেদাভেদ বর্জন করে আমরা যেন সকল মুসলিম এক মুসলিম অপর মুসলিমের ভাই হিসাবে একজন মুসলিম আরেকজন মুসলিমের কল্যাণকামী হিসাবে আমরা সকল প্রকার দলাদল সকল প্রকার মতভেদ ভুলে গিয়ে আমরা সকল ক্ষেত্রে শুধু কোরআন এবং সই হাদিসের অনুসারী যেন হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন বন্ধুরা তাই আসুন আমরা এই কিতাব তাওহীদের বিষয়গুলি ভালোভাবে শুনব উপলব্ধি করব এবং যেন তাওদের উপর প্রতিষ্ঠিত হতে পারি থেকে বিরত থাকতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি আবার ইনশা আল্লাহ বিরতির পরে ফিরে আসব আমাদের এই অধ্যায়ের আলোচনাগুলি আমরা মনোযোগ সহকারে শুনবো আশা করি আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك, لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة لك والملك لك والملك لا شريك لك

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শকবৃন্দ আমরা আবারও ফিরে আসছি সংক্ষিপ্ত একটু বিরতির পর কিতাব তাও এর গুরুত্বপূর্ণ দর্শে আমরা বিরতির পূর্বে গত দর্শের কিছু শিক্ষণীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এমনইভাবে আমাদেরকে যে বিষয়গুলি সম্পর্কে আরও সতর্ক করেছেন সেগুলির মধ্যে অন্যতম একটি তা হলো ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে এবং সেই নবী তারা নিজেরাও পথভ্রষ্ট হবে আর মানুষকেও পথভ্রষ্ট করবে সে সম্পর্কেও তিনি আমাদেরকে সতর্ক করেছেন এমনইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি এহাদিসের মাঝে আমাদেরকে আরও সতর্ক করলেন তাহলে পৃথিবীর মাঝে বিভিন্ন সময় এ উম্মাতের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিলেও ভণ্ডানবীর আবির্ভাব মিথ্যুকদের আবির্ভাব কেউ শিরকের সাথে বা মুস্রিকদের সাথে শিরকে লিপ্ত হবে ইত্যাদি হওয়া সত্ত্বেও এমন একটি দল যারা সর্বদাই হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদেরকে সাহায্য দেবেন এবং কেমত পর্যন্ত তারা পৃথিবীতে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এমন একটি সুসংবাদও আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে দিয়েছে অন্ড হাদিসের আলোকে আমরা সেই দলটির পরিচয় পেয়েছি তা তাহলে সেই দলের কোনো নাম আল্লাহ রাসুল সাল্লাহ বর্ণনা করেননি বরং তিনি সেই দলের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আর বৈশিষ্ট্য হল মা আনা ওয়া সাহাবি আল্লাহ রাসুল সল আল্লাহ তিনি নিজে এবং তার সাহাবাই কেরামগণ যে আকিদা বিশ্বাস যে আমল আখলাক ও এবাদত বন্দেগীর উপর প্রতিষ্ঠিত ছিলেন সেই আকিদা বিশ্বাস ও আমল আখলাক ও এবাদুৎ বন্দেগি ও আদর্শের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে সেই দলের অনুসারী সে দলের সবচেয়ে বড় পরিচয় হল সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি যারা তাদের আকিদা বিশ্বাস আমল আখলাক অ্যাবাদুদ্দ্বন্দেগি সকল ক্ষেত্রে কর আন এবং সহি হাদিসকেই অনুসরণ করে চলবে তাহলেই তারা সঠিক পথের অনুসারী হতে পারবে তখনই তাদের পক্ষে সম্ভব হবে সকল প্রকার বিভ্রান্ত থেকে মুক্ত হওয়া এবং সম্ভব হবে সঠিক পথে পরিচালিত হওয়া আসুন প্রিয়দর্শকবৃন্দ আমরা সকলেই সে বিষয়টির ক্ষেত্রে সচেতন হই এবং আমরা আমাদের মাঝে সকল দলাদলি ও ভেদাভেদ বর্জন করে আমরা যেন সকল মুসলিম এক মুসলিম অপর মুসলিমের ভাই হিসাবে একজন মুসলিম আরেকজন মুসলিমের কল্যাণকামী হিসাবে আমরা সকল প্রকার দলাদল সকল প্রকার মতভেদ ভুলে গিয়ে আমরা সকল ক্ষেত্রে শুধু আন এবং সই হাদিসের অনুসারী যেন হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা এরপর আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি যে অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদের দৃষ্টিকোণ থেকে লেখক রাহমা সে অধ্যায়টি তিনি শুরু করেছেন বা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন বাবু মা যা আহ অর্থাৎ জাদু সংক্রান্ত বিষয় নিয়েই এ অধ্যায় শুরু করেছেন লেখক রহেমা প্রশ্ন আসতে পারে যে জাদু আবার কিতাব তাওহিদ এর সাথে কি সম্পর্ক জাদুর জবাব যে জাদু এমন একটি বিষয় যেটার কারণে বা যেটার মাধ্যমে মানুষ শেরকে লিপ্ত হয় আর শের হলো তাওহিদের পরিপন্থী বিষয় অর্থাৎ তাওহিদকে ঠিক রাখতে হলে শেরক থেকে বাঁচতে হবে আর জাদু এমন একটি কর্ম যেই কর্ম মানুষকে সেরকে লিপ্ত করে অতএব তাহলে আমরা যদি তাও হেড ঠিক রাখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সেই টনা থেকেও বিরত থাকতে হবে জাদু এটি একটি অত্যন্ত মারাত্মক ব্যাধি যে জাদুর কারণে মানুষের ব্যক্তি থেকে সামাজিক পর্যন্ত সকল ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় অনেক মানুষের দাম্পত্য জীবন নষ্ট হয়ে যায় বা নষ্ট করে দেওয়া হয় এই জাদুর মাধ্যমে এবং সামাজিক লোহ বিবাদ ঝগড়া ইত্যাদি সেগুলিকে জিয়ে রাখা হয় এই জাদু অপকর্মের মাধ্যমে এই জাদুটি কি বিষয় বা জাদু এর অর্থ কী জাদু এর ব্যাখ্যা কী জাদু এর বাস্তবতা কী এ সম্পর্কে আমরা একটু অবগত হব এরপর আমরা লেখক রাহমা হল্লা। তিনি এ অধ্যায়ে জাদু সংক্রান্ত বা জাদু প্রসঙ্গে যে করা আনমাজিদের আয়াত এবং হাদিস নিয়ে এসেছেন সেগুলি আমরা আলোচনায় যাব প্রথম হলো জাদু জাদু আমরা বাংলা ভাষায় শব্দটিকে ব্যবহার করে থাকি আরবিতে এটিকে আর শেহের শব্দ ব্যবহার করা হয়েছে শেহের শব্দের শাব্দিক অর্থ হলো মাখুফিয়া খুফিয়া ওয়া লুতিফা বহু যে কোনো বিষয়ে যদি সূক্ষ্মভাবে সেটাকে করা হয় সে জিনিসটাকেই গোপনভাবে যদি করা হয় সেটাকে সাব্দিকভাবে শেহের বলা হয় তো জন্য আমরা জানি যে রাত্রির গভীর সময়ে একটা সময় যেই সময়ে একটা আমরা খাদ্যও খেয়ে থাকি সেটা হলো সাহারি খেয়ে থাকি আমরা রমজান বা রোজা রাখতে হলে শুরু করতে হয় সাহারি খাওয়ার মাধ্যমে তো সাহারি খাওয়া হয় যেই সাহারিকে সাহারি কেন বলা হয় সাহারিকেও এই জন্য সাহারি বলা হয় যেহেতু সেটা বেশিরভাগই নিরিবিলি অবস্থায় চুপচাপে যেন সেই সময় খাওয়া হচ্ছে এজন্য এটা সাহারি শাব্দিকভাবে সাহারি বলা হয় আর ওই সময়টাকে সময়টাকে সাহার বলা হয় এজন্যই যেহেতু সেই সময়টা সব নিরিবিলি নীরব নিস্তব্ধ হয়ে থাকে আর জাদুও সাধারণত বেশিরভাগ ওই গভীর সময়ে গভীর রাত্রিতে জাদুটোনা এগুলিও করা হয় এজন্য এই জাদুকে আরবি ভাষায় শাব্দিকভাবে সেহার বলা হয় শরীয়তের পরিভাষায় জাদু বলা হয় এটাকে এ বিষয়ে গবেষকগণ তারা ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তো সাধারণত জাদুকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি একটা হলো কতগুলি মন্ত্রতন্ত্র বা কতগুলি বাক্য ও গদ্বাদা শব্দ ইত্যাদি যেগুলি পড়ার মাধ্যমে এবং সেগুলি পড়ে শুধু একাকি পড়া নয় বরং সেগুলি জিন শয়তানকে ব্যবহার করে এই শব্দগুলি এই মন্ত্রগুলি পাঠ করার মাধ্যমে জাদু করা হয় এটা হলো এক দ্বিতীয় আরেকভাবে হতে পারে জাদু সেটি হলো কতক মন্ত্র নয় কিন্তু কতক জিনিস বা ঔষধ জাতীয় যেমন অনেক সময় করা হয় বাঘের চামড়া হরিণের শিং বা ইত্যাদি ইত্যাদি মানুষের মাথার চুল এবং দাঁত হাড় মাছের কাঁটা ইত্যাদি এগুলি যেখানে মন্ত্র নয় কিন্তু এই সমস্ত জিনিসগুলি দিয়ে এগুলি দিয়ে এমন একটা তাবিজ কবজ বা ইত্যাদি তৈরি করা হয় যেটা আমাদের ভাষায় আমরা জরিপটি ইত্যাদি বলে থাকি বাংলা ভাষায় যে এগুলির মাধ্যমে মানুষের অপকার জন্য মানুষের ক্ষতি করার জন্য এগুলিকে ব্যবহার করা হয় যেগুলি মানুষের মানসিকভাবে শারীরিকভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে এসবগুলির নামেই হলো জাদু তাহলে জাদুটা আমরা বুঝতে পারছি যে সাধারণত দুইভাবে হতে পারে এক হলো কিছু মন্ত্রতন্ত্র জিন শয়তানকে ব্যবহার করে কিছু মন্ত্রতন্ত্র ব্যবহারের মাধ্যমে পাঠ করার মাধ্যমে এই জাদু ঘটতে পারে আরেক হলো কিছু বিভিন্ন রকমের জিনিস ইত্যাদি ইত্যাদি খড়কুটা বা ইত্যাদি যেগুলি আমরা বললাম মাছের কাঁটা বা দাঁত বা চুল এবং বাঘের চামড়া হরিণের শিং ইত্যাদি এগুলি সব কিছু নিয়ে সেগুলি দিয়ে মানুষের জাদু করা হতে পারে এই দু প্রকারের জাদু সেগুলি ইসলামে দুটিকে হারাম করে দেওয়া হয়েছে এখন এই জাদু এই দুইভাবেও হয়ে থাকে সেগুলি দিয়ে কি করা হয় আল্লাহ রবুল্লাহ আলমিন স্বয়ং নিজেও তিনি বিষয়গুলি তুলে ধরেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন মার এ মায়ুফার মানুষ এই জাদু করে এগুলির মাধ্যমে মানুষ বিশেষ করে সবচেয়ে বেশি যেটাকে ব্যবহার করা হয় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে বিভেদ বিচ্ছিন্ন ঘটানোর জন্যই এই জাদুটাকে বেশিরভাগ ব্যবহার করা হয় এছাড়া আরও বিভিন্ন জনের প্রতি আক্রোশমূলকভাবে কাউকে তার ব্রেন নষ্ট করে দেওয়া কাউকে ইত্যাদি ইত্যাদি এভাবেও জাদুগুলি ব্যবহার করা জাদু এর কি বাস্তবতা রয়েছে না বাস্তবতা নয় এটি একটি প্রশ্ন যে জাদু যেটাকে ইসলাম হারাম করে দিয়েছে তাহলে এই জাদু দিয়ে কি মানুষের কোনো উপকার ক্ষতি হয় বা জাদুর কি কোনো ক্রিয়া রয়েছে কি না না জবাব আমরা বলবো যে হ্যাঁ জাদুর বাস্তবতা রয়েছে এটি কোনো খেয়ালি বিষয় নয় কাল্পনিক বিষয় নয় বরং এটার বাস্তবতা রয়েছে এবং এই জাদু এর ক্রিয়াও রয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন নিজেই কি করান মাজিদে তিনি এ সমস্ত বলছেন যেমন মিন সার রি ফিল ওকাদ এবং আরও আশ্রয় চাচ্ছি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে অনিষ্ট হতে ক্ষতি হতে কার কাছ থেকে ফিল ওকাদ ওই সমস্ত মানুষ বা ওই সমস্ত মেয়ে মানুষ যারা কি করে বিভিন্ন গিরো দিয়ে দিয়ে জাদু মন্ত্র সেগুলি পাঠ করে থাকে তাদের অনিষ্ট থেকে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আশ্রয় চাচ্ছি তা আল্লাহ রাবুল মিন যারা জাদু করে তাদের অনিষ্ট থেকে ক্ষতি থেকে আশ্রয় চাওয়ার জন্য দোয়া শিক্ষা দিলেন তাহলে আল্লাহ রাবুল আলমিন কি করলেন বোঝা যাচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন এটা স্বীকৃতি দিলেন যে জাদুর কিছু বাস্তবতা অবশ্যই রয়েছে এবং জাদুর এটা জাদুর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় জাদু দ্বারা মানুষ এই ক্ষতিগ্রস্ত হলেও জাদু নিজে ক্ষতিগ্রস্ত করতে পারে না মূলত সেটাও আল্লাহ রাবুল মিনের অনুমতি ছাড়া বা আল্লাহ রাবুল মিনের ইচ্ছা ছাড়া জাদুরও কোনো ক্ষতি করার সুযোগ নেই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ওন্না আয়াত এটি নি সুন্দরভাবে বলছেন কোরআন মাজিদের আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 102 নাম্বার আয়াতে বলছেন ওয়া মা হুম রিনা বিহি মিন احد ইল্লা باذن যারা জাদু করে এই জাদুর মাধ্যমে তারা ইচ্ছা করলেই যে কাউকে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারবে তা নয় ইল্লা باذن الله আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো ভাগ্য হয়তো ক্ষতি রেখেছেন সেই ব্যক্তিকেই সে জাদু দিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারে কিন্তু যার ভাগ্যে আল্লাহ রাবুল্লাহ আলামিন ক্ষতি রাখেন নাই তাকে যে যতই জাদু করুক না কেন সেখানে ক্ষতি করতে পারবে না তাহলে আমরা দুটি বিষয় বুঝছি প্রথম বিষয় হলো জাদু এর ক্রিয়া রয়েছে এর বাস্তবতা রয়েছে তবে এই জাদু কেউ প্রয়োগ করলেও সে জাদুটা নিজে নিজে কিছু করতে পারে না যতক্ষণ না আল্লাহ রাবুল্লাহ আলামিন কারো ভাগ্যে কোনো ক্ষতি রাখেন এখন আসবো আমরা জাদু এর হুকুম কী জাদু করার বিষয়টি কি জাদু এর হুকুম সম্পর্কে এ বিষয়ে করা আন এবং হাদিসের আলোকে যেটি আমরা বুঝতে পারছি তাহলে জাদু সাধারণত দুই ভাগে বিভক্ত করা হলো বা আমরাও আগে শুনলাম যেটি জাদুর প্রকার প্রথম হলো কিছু মন্ত্রতন্ত্র সেগুলি শয়তানকে ব্যবহার করার মাধ্যমে মন্ত্রতন্ত্র পাঠ করার মাধ্যমে জাদু করা আরেকটি হলো বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করার মাধ্যমে জাদু করা তো শয়তানকে ব্যবহার করার মাধ্যমে কিছু মন্ত্রতন্ত্র দিয়ে যে জাদু করা হয়ে থাকে এর হুকুম এটি হলো কুফুর কুফরি এবং এটা হলো শির শের কেন শের এজন্য শের যে কোনো শয়তান কখনো মানুষ শয়তানকে ব্যবহার করতে পারে না কারো ক্ষতি করার জন্য যতক্ষণ না সে শয়তানের আগে নৈকট্য লাভ করে থাকে শয়তানের কাছে এ আগে যখন নত হয় তারপর শয়তানকে সে ব্যবহার করতে পারে তাহলে শয়তানকে ব্যবহার ছাড়া এই জাদু হচ্ছে না আর এই জাদু করতে হলে তাকে শয়তানকে ব্যবহার করতে হবে আর শয়তান ততক্ষণ তার জন্য ব্যবহার হবে না যতক্ষণ না সে শয়তানের কাছে আগে নত হয় কিভাবে নত বহুভাবে নত হবে শয়তানের জন্য কি আগে কিছু যেটা বলি দেয় কবুতর বলি দেয় অমুক বলি দেয় যেটা ঈশ্বর ভাষায় বলা হয় সেগুলি কুরবানি করার মাধ্যমে হোক তার কাছে বা যে কোনো মাধ্যমে তার কাছে সেজদা দেওয়ার তার কাছে নত হওয়ার মাধ্যমে শয়তানকে রাজি করায় তারপর সেই শয়তানকে ব্যবহারের মাধ্যমে জাদু করে সুতরাং এভাবে এটি শের হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা ইনশাআল্লাহ পরবর্তী দর্শে জাদু সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব আশা করি সকলে আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং সামনের দর্শগুলি নিয়মিত উপস্থিত হবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান খুবই একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএস টিভি মানবতার সমাধান

জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট টিভি পিস টিভি মানবতার সমাধান